আসসালামু আলাইকুম সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ শামি কাবাব, যেটা খেতে অসাধারণ। এটা আপনারা পরোটা, পোলাও, প্লেন রাইসের সাথেও খেতে পারেন। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এর জন্য লাগছে আমার ছোলার ডাল। আমি এখানে এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটা 3-4 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, তাহলে এটা সিদ্ধ হতে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি গরু মাংস 1 কাপ, যেটা হাড় এবং চর্বি ছাড়া খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 বড় পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া, দিয়ে দিচ্ছি 3টা আস্ত শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল, আর দিয়ে দিয়েছি 2 টি স্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টি স্পুনে 3 ভাগের 1 ভাগ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টি স্পুন 3 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টি স্পুনে 3 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টি স্পুনে 3 ভাগের 1 ভাগ। গুঁড়ো মশলাগুলো সবগুলো আমি 3 ভাগের 1 ভাগ 1 টি স্পুনে দিয়ে দিয়েছি। পুরোপুরি রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো প্রণালীটা ভালো মতো দেখে নেবেন। দিয়ে দিচ্ছি 1টি দারুচিনি টুকরো করে, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এখন সবগুলো উপকরণ আমি সেদ্ধ করে নিব। আর অবশ্যই সেদ্ধ করার জন্য আমি গরম পানি ব্যবহার করব। চুলায় আমি গরম পানি আগে থেকে বসিয়ে রেখেছি। এখন আস্তে আস্তে এখানে গরম পানি ডাল আর মাংসের মশলার মধ্যে দিয়ে দিয়েছি। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় ততক্ষণ আপনারা গরম পানি যদি এক্সট্রা লাগে অ্যাড করবেন, এটাতে কোনো মেজারমেন্ট নাই। মাংস আর ডাল যতক্ষণ গলবে না ততক্ষণ পর্যন্ত আপনারা গরম পানি দিয়ে ভালোমতো সেদ্ধ করে নেবেন। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে মাংস আর ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ দিয়েছি, যদি লাগে আমি পরে আবার অ্যাড করে নিব। আপনারা চাইলে প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন, তাহলে খুব ইজিলি আরও সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে আস্ত 10টা গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচ দেওয়ার পরে পানিটা একটু টেনে এসছে, এখন আমি এটা ঠান্ডা করে মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই জারে দিবেন, দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে আপনারা জারটা ইউজ করবেন, কারণ এক এক ব্লেন্ডার এক এক রকম, ব্লেন্ডারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে মিহি করে আমার কাবাবটি, মাংসটি ব্লেন্ড করে নিয়েছি। এখন এতে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মিহি কুচি করে কাটা, আর লাগছে 1টি ডিম। লবণ লাগবে না, যেহেতু আমি লবণ এখানে সমপরিমাণ দিয়ে দিয়েছি আগে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ। এখন একে একে ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব ডিম, ফেটানো ডিম, পেঁয়াজ বেরেস্তা, বেরেস্তাটা একটু হাতে নেওয়ার পরে হাত দিয়ে ভেঙে দিবেন,
তাহলে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর ফ্লেভারটা খুব ভালো আসবে। চাইলে আপনারা এখানে পুদিনা পাতা কুচিও অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দ। অনেকে পুদিনা পাতা পছন্দ করেন না। খুব ভালো মতো মেখে নিয়ে এখন আমি কাবাবের শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, শেপটা তো বড় কথা না, আসলে খাওয়ার টেস্টটাই বড় কথা। এভাবে ফাটল না ধরে মতো খেয়াল রাখবেন, ফেটে যাবে না, চুলাই দিলে তেলে খুলে যাবে না, কিন্তু তাও একটা সৌন্দর্যের ব্যাপার আছে, ওই জন্য খুব ভালো মতো আমি মুখটা আটকিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি কাবাব তৈরি করে নিব। আপনারা এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আমি একটা বক্সে চারটা দিয়ে তারপর একটা পলিথিন বিছিয়ে দিয়ে তারপর আবার দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ যদি এভাবে রাখেন তাহলে একটার গায়ে একটা আটকিয়ে থাকবে না, আর যখন আপনারা খেতে চান তখন আপনারা এভাবে বের করে নিয়ে খেতে পারেন। এই যে অবশ্যই 15-20 মিনিট আগে বের করে নেবেন। এখন ডুবো তেলে আমি সবগুলো শামি কাবাব ভেজে নিব। তেলটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না এ পর্যায়ে কাবাবগুলো দিবেন, আর যদি বেশি গরম অবস্থায় দেন চুলার আঁচটা বেশি আঁচটা বাইরে রাখবেন না, মৃদু আঁচে করবেন, তাহলে কাবাবটা খুব ভালো মতো ভেতর থেকে হয়ে যাবে, নাহলে উপরেরটি গোল্ডেন হয়ে যাবে, ভেতরে সুন্দর হবে না। তাই আঁচটা একটু মৃদু গরম থাকতে দিলে কাবাবটা ছাড়বেন। সব কিছু আসলে একটা নিয়মের মধ্যে হয়, সব কিছু একটু নিয়মটা মেনে চললে রেসিপিটা পুরোপুরি আমার মতো হবে। রান্নায় অনেক কিছু ট্রিক্স আছে, ট্রিক্সগুলো যদি ফলো করেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা পরোটার সাথে, পোলাওর সাথে বা প্লেন রাইস আর ডালের সাথে খেলে অনেক ভালো লাগে, গরমেও ভালো লাগে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।